রংপুরে নিখোঁজ আইনজীবী রফিস চন্দ্রের লাশ শনাক্ত পরিবার নিয়ে র্যাবের টিম ঘটনাস্থলে প্রশ্ন সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার ঘোষণা র্যাব মহাপরিচালকের প্রশ্ন ভাঁসকারীদের ধরতে চার কৌশল পুলিশের বছর শেষের রেকর্ড সাত দশমিক ছয় পাঁচ শতাংশের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়বে মাথাপিছু আয় কর্পোরেট ট্যাক্স বিষয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস এনবিআর বাড়বে করের আওতা এবং বিএনপিতে তিন শীর্ষ নেতার অনুপস্থিতি দল পরিচালনা নিয়ে নানা গুঞ্জন গঠনতন্ত্র মেনে চলছে বলছে বিএনপি নিউজ সংবাদের সাথে আছে আমি আহমেদ মাহমেদ দেখছিলেন শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো সংবাদে অবশেষে নিখোঁজ হবার পাঁচ দিন পর মিলেছে রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার লাশ শহরের তাজহাট মোল্লাপাড়া থেকে ভবন মরদেহ উদ্ধার গত মার্চ একটি তিনি নিখোঁজ হয়েছিলেন এর আগে মরদেহটি নিখোঁজ আইনজীবী রথিস চন্দ্র ভৌমিকের কিনা তা শনাক্ত করতে তার স্ত্রী সহ স্বজনদের র্যাব কার্যালয়ে টাকা হয় টানা পাঁচ দিন রথিস চন্দ্রের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চালায় উদ্ধারের দাবিতে সারা দেশে সড়ক অপরোধের কর্মসূচি দিয়েছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেল শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি রথিস চন্দ্র ভৌমিক বাবু রংপুরে জাপানি নাগরিক হোসিকুনিয় এবং মাজারের খাদেম হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী জিএম জয় জয় লাস্ট উদ্ধার করা হয়েছে আমরা জানতে পেরেছি বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে তাবাসসুম আপনি জানেন যে গত শুক্রবার রংপুরের আইনজীবী রতিচন্দ্র বৌমি বাবুসোনা নিখোঁজ হয়েছে তারপর থেকে রংপুরের প্রশাসন তৎপর হয়ে ছিলেন যে তার খোঁজ পাওয়ার জন্য তো আজ রাতে র্যাবের কাছে একটা তথ্য আসে যে রংপুরের তারহাট মোল্লাপাড়ার নিনী ভবন থেকে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায় সেখানে র্যাব তাৎক্ষণিক গিয়ে লাশটি উদ্ধার করে এবং লাশের মানে যেহেতু রতিশন্দ্র বাবু সোনার বিষয়টি চলমান রংপুরে এজন্য তার পরিবারের লোকজনকে সেখানে ডাকা হয় ইতিমধ্যে তার পরিবারের লোকজন সে তাকে শনাক্ত করেছেন যে আসলে সেটি বাবু লাশ তবে এখন পর্যন্ত আমরা আমরা র্যাবের সাথে কথা বলেছি র্যাব বিষয়টা কি নিশ্চিত করেছেন যে হ্যাঁ ওনার এটি ওনার লাশ তো এখন পর্যন্ত সর্বশেষ খবর আমার কাছে এতটুকুই যে আমরা নিশ্চিত হতে পেরেছি যে লাশটি বাবু সোনার জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক নিখোঁজ হবার পাঁচ দিন পর রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভূমিকের লাশ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সাথে টেলিফোনে রংপুরের সহকর্মী জি জয় আইন শৃঙ্খলা বাহিনীর চার কৌশলের কারণে এবার এখন পর্যন্ত প্রশ্ন ফাঁস হয়নি সংঘবদ্ধ একাধিক চক্র গত প্রায় ধরে দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রশ্ন ফাঁস করে আসছিল ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার বলেছেন ফাঁসের উদ্দেশ্যে যা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হবে আইন অনুযায়ী প্রমাণ সাপেক্ষে তার সর্বোচ্চ শাস্তি দশ বছর কারাদণ্ড আর র্যাব মহাপরিচালক বলেছেন প্রশ্ন সন্তোষীদের নিশ্চিহ্ন করাই মূল উদ্দেশ্য আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন দুই এপ্রিল থেকে দশ লাখ বিরানব্বই হাজার ছয়শো সাত শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা গেল কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষা প্রশ্ন ফাঁসের দুশ্চিন্তা নিয়েই শুরু হয় প্রশ্ন ফাঁসও যেন নিয়মে পরিণত হয় গোয়েন্দা তথ্য বলছে প্রশ্নফাঁস চক্রে সাধারণত তিন ধরনের মানুষের যোগসাজস থাকে যাদের প্রত্যেকের উদ্দেশ্য মুনাফা আইন শৃঙ্খলা তৎপরতায় সেই চক্র এখন কোণঠাসা অথবা জেলে যে কারণে এবারের এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি ফাঁস প্রতিরোধে কি উদ্যোগ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা এক নম্বরে ব্যবস্থা হচ্ছে যে তিনজনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তিনজন পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন আনতে যাবে এবং সেই প্রশ্ন আনার পর সেই তিনজন হাজির থাকবে এবং সেই প্রশ্ন তারা খুলবে পাশাপাশি মোবাইল স্মার্টফোন নেওয়া একেবারে নিষিদ্ধ কেন্দ্র সচিবের কাছে একটা ম্যানুয়াল ফোন থাকবে যে ফোনে কোনো ছবি তোলা যাবে না ইন্টারনেট ব্যবহার করা যাবে না মান্ডিল করার পরে এখানে বিশেষ একটা সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে যদি সেই সিকিউরিটি কেউ খুলে প্রশ্ন বের করে দেখে ওই কাগজটা লাগানো যাবে না এবং এটা যে খোলা হয়েছে এটা প্রমাণিত হয়ে যাবে তা প্রমাণিত হলে নিশ্চয়ই সেই যেখানে প্রশ্ন ছিল তারা অথবা যারা আনা নেওয়া করছে তাদের দায় দায়িত্ব বর্তাবে প্রশ্ন ফাঁস করাকে যারা সাদা মাটা অপরাধ ভাবেন তাদের সতর্ক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিং করব আমাদের নর্মাল গোয়েন্দা কার্যক্রম বলবৎ থাকবে যে আমরা পরীক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা চাই ফাঁসের উদ্দেশ্যে আপনি যাই ফেসবুকে পোস্ট করেন সেটাই কিন্তু একই অপরাধ উনিশশো একাশি সালে পাবলিক এক্সামিশন একে সাইট ধারা মতে এটা মামলা হবে এবং সর্বোচ্চ শাস্তি দশ বছত বছর সর্বনিম্ন শাস্তি তিন বছর পাশাপাশি আমরা যেহেতু নেট ব্যবহার করে এই কাজগুলো করে আমরা আইসিটি অ্যাক্টের সাতান্ন ধরা অনুযায়ী আমরা মামলা নিয়ে থাকি আপনারা জানেন সেটা সুতরাং একেবারেই যে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না এটা ঠিক না যদি কোনো ছাত্র পরীক্ষার্থীর কাছে কিংবা অভিভাবকের কাছে প্রশ্নপত্র সেটা সত্যি হোক আর হোক পাওয়া যায় তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি প্রশ্ন ফাঁস ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় সব ইউনিট মাঠে যেখানে কাজ করছে গোয়েন্দা পুলিশ সাইবার সিকিউরিটি বিভাগ ও র্যাব একটা অত্যন্ত সীমাবদ্ধ গোষ্ঠীর সঙ্গে জড়িত এই এই যারা হুশিয়ার করতে চাই এবার কিন্তু প্রশ্নপত্র ক্রেতা যে আমরাও আছি আমরা এই চক্রকে নিশ্চিন্ন করতে চাই প্রশ্নপত্র যারা ফাঁস করে বা এই ধরনের কাজে প্রতারণা করে টাকা দায়ী করে এরাও কিন্তু এক ধরনের সন্ত্রাসী এই প্রশ্ন সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই এই জঙ্গিদের মতো করেই নিশ্চিন্ন করব। প্রশ্ন ফাঁসকারী কিছু ভুয়া চক্র সক্রিয় বাংলাদেশে তাদের বিষয়েও সতর্ক প্রশাসন হলে সেখানে আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আপনারা জানেন চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ বাদ দিয়ে শতভাগ যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন আগামী পিএসসি পরীক্ষা যেটা হবে সেখানে এমসিকিউ আমরা রাখছি না আর বাচ্চাদেরকে আমরা বলেছি পুরোপুরি সিলেবাসের উপর থাকেন সিলেবাসের মধ্য থেকে টিক দেওয়ার জন্য আসবে না কোনটা আসবে সেটা পরে আমরা সেটা নিয়ে কাজ করতেছি তবে সবাই মোটামুটি জেনে গেছে আমাদের বিশেষ করে যাদের জানার কথা আমার শিক্ষক যারা পড়াবেন প্রস্তুত করবেন ছেলেদেরকে পিএসসির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সব পরিবারে কিছু সময় কাটালেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সদস্যরা মঙ্গলবার বিকেলে গণভবনে আসেন দেশের শীর্ষ বেশিরভাগই আসেন সস্ত্রিক মালিকদের পাশাপাশি ব্যবস্থাপকরাও আসেন অনুষ্ঠানে গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয় আপ্যায়নের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের খাবার বিকেল পাঁচটার দিকে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংকারদের সঙ্গে এক ঘন্টারও বেশি সময় কাটান শেখ হাসিনা শুভেচ্ছা পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন চলতি জিডিপি প্রবৃদ্ধি হবে সাত দশমিক ছয় পাঁচ শতাংশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল মঙ্গলবার সকালে রাজধানীর এনএসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকের বৈঠক শেষে সব তথ্য জানান তিনি মন্ত্রী আশা করেন এবছর বিনিয়োগের খরাও কেটে যাবে সুলতান আহমেদ জানাছেন বিস্তারিত চলতি অর্থবছর শেষ হতে বাকি আরও প্রায় তিন মাস এর মধ্যেই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সরকারের উচ্চ মহল থেকে শোনানো হচ্ছে নানা আশার বাণী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে পরিকল্পনা মন্ত্রী এবছর জিডিপি প্রবৃদ্ধি অন্য যে কোনো বছরকে ছাড়িয়ে যাওয়ার আশাবাদের কথা জানান বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনা মন্ত্রী বলেন চলতি অর্থ বছরে রপ্তানি রেমিটেন্স সহ অর্থনীতির সবগুলো সূচক ইতিবাচক হয় রেকর্ড প্রবৃদ্ধির আশা করছেন তারা এছাড়া মাথাপিছু আয় দাঁড়াবে এক হাজার সাতশো বায়ান্ন মার্কিন ডলার গত বছর আমাদের রপ্তানি বাণিজ্য বাণিজ্যে আমাদের প্রবৃদ্ধি ছিল দেড় পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবছর আমাদের রপ্তানি বাণিজ্যে আমাদের প্রবৃদ্ধির পরিমাণ সাত থেকে আট পার্সেন্ট গত বছর আমাদের রেমিটেন্সের প্রভাব অনেক কমে গেছিল আমাদের এই বছর গ্রোথ হলো সেভেন্টিন পার্সেন্ট জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট যেটা গত বছর ছিল সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্ট তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথাও মনে করিয়ে দেন তিনি এছাড়া এপ্রিল শেষেই কেটে যাবে গ্যাস বিদ্যুতের সমস্যা তাতে বেসরকারি বিনিয়োগ আরেক ধাপ বাড়বে বলেও মনে করেন তিনি রড সিমেন্ট ইত্যাদি ইত্যাদি কোনো কিছু পাওয়া যায় না কারণ চাহিদা অনেক বেড়ে গেছে কারণ হিউজলি কস্ট এখন হচ্ছে পাবলিক সেক্টর হচ্ছে প্রাইভেট সেক্টর হচ্ছে সমানে রিয়েল এস্টেট যেটা গত বছর ছিল নেগেটিভ এবছর রিয়েল এস্টেট সেক্টরও আট থেকে দশ পার্সেন্ট পজিটিভ প্রাইভেট বিনিয়োগ এখানে কম হবে না আমি আবারও বলি প্রাইভেট বিনিয়োগকারী যারা আছে যদি তারা দেরি করে আগামী এক বছর পর দেখেছে দেখি কী হয় ওই দেখতেই থাকবে তারা কিন্তু আর জায়গা পাবে সুযোগ পাবে না এখানে এছাড়াও একনিক বৈঠকে মোট তিন হাজার চারশো পনেরো কোটি টাকা ব্যয় দশটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান তিনি সুলতান আহমেদ নিউজ ঢাকা করের পরিমাণ আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্পোরেট ট্যাক্স কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর আলোচনা করবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া অন্তর বিশ্বাসের প্রতিবেদন মঙ্গলবার ছিল প্রাক বাজেট আলোচনার তৃতীয় দিন রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে খাতভিত্তিক ধারাবাহিক প্রাক বাজেট আলোচনায় এদিন প্রথম দফায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে বাংলাদেশ চেম্বারস অফ ইন্ডাস্ট্রিজ ও ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই ডিসিসিআই নেতারা ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা তিন লাখ করার প্রস্তাব দেন একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে করদাতাদের সন্তানদের জন্য বাৎসরিক শিক্ষা ব্যয় বাবদ এক লক্ষ বিশ হাজার টাকার কর অব্যাহতির প্রস্তাব করেন সভায় এনডিআর চেয়ারম্যান বলেন উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় টিকে থাকতে দেশের জিডিপি ও রাজস্বের পরিমাণ বাড়াতে হবে ট্যাক্স নেট বাড়াইতে হবে সেটি খুব গুরুত্বপূর্ণ ট্যাক্স নেট যদি না বাড়ে তাহলে আমাদের রেভিনিউ বাড়বে না আর ভ্যাটের ক্ষেত্রে আমি প্রায়ই বলি যেটি যে ভ্যাট হার সব ক্ষেত্রে যে ফিফটিন যেতে হবে এমন কোনো কথা নাই কিন্তু ভ্যাট যাতে সকলে দেয় সেইটা এনশিওর করতে হবে যে কোন কোন ক্ষেত্রে আছে ট্যাক্স কমানোর ফলে যদি ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে তাহলে রেভিনিউ বাড়বে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিসিআই শিল্প খাতে সকল মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক এক শতাংশ করার দাবি জানায় পাশাপাশি বার্ষিক টার্নওভার করের ঊর্ধ্বসীমা আশি লাখ টাকা করার দাবি জানান বিসিআই নেতারা বিকেলে পরের ধাপে আলোচনা হয় ব্যাংক বিমা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এস এম ফাউন্ডেশন সহ আরও কয়েকটি আর্থিক ফাউন্ডেশনের সঙ্গে এছাড়াও কর্পোরেট কর কমানোর দাবি উঠে আসে আলোচনায় এ প্রসঙ্গে এনডিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন কর্পোরেট ট্যাক্সের যে আকারটা বর্তমান যে সাইজ আছে এটা আমরা অর্থমন্ত্রীর সাথে করে ঠিকঠাক করব যে এটা যদি কমাইতে যায় কতটা কমাবো কবে কমাবো সেই বিষয়টা কর উপহতির সময় বাড়ানোর দাবি জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা গঠিত রক্ত ও পরীক্ষা করার সুপারিশ করেছে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার সচিবালয় পহেলা বৈশাখের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের আর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন খালেদা জিয়ার সুচিকিৎসায় মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গত রোববার খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কারাগারে দেখতে যান মেডিকেল বোর্ডের চার সদস্য এরপর সোমবার খালেদা জিয়া অসুস্থ তবে গুরুতর অসুস্থ নয় বলে জানিয়েছিল মেডিকেল বোর্ড আমাদের প্রতিবেদন যেগুলো দিয়েছে সেগুলো যথাযথভাবে আমরা খেয়াল করছি মনিটর করছি বুকে ব্যথা হাসপাতালে ভর্তি হলেও মাত্র একদিনে সুস্থ হয়ে উঠেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমকির মঙ্গলবার সকালে এনজিওগ্রাম করানো হয়েছে তার কারণে একদিন বিশ্রামে থাকবেন তিনি তবে আগামী কাল বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানী ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করা সেখানে তার নিয়মিত চিকিৎসা শুরু হয় সোমবার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি মহাসচিব নির্জন পুরনো কারাগারে একমাত্র বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন সর্বশেষ সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর শীর্ষ তিন নেতার অনুপস্থিতিতে দল চলবে কিভাবে এ নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সাময়িক অসুবিধা হলেও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চলছে বিএনপি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর দলটির আগামী দিনের এগিয়ে চলা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে আর সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই আলোচনা আরও জোরালো হয় তবে বিএনপি নেতাদের দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি ঐক্যবদ্ধ দলটি আর এ কারণেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে আন্দোলনের মাঠে সরব রয়েছেন বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ নিউজ টোয়েন্টি ফোরকে বলেন স্থায়ী কমিটির নেতাদের নেতৃত্বে দল তার নিজস্ব নিয়মেই চলবে যখন একটা সংঘবদ্ধ সংগঠন তৈরি হয় তখন ওই সংগঠনের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ থাকে এই ক্ষেত্রে তাই আর এখন যে সিদ্ধান্তগুলো হচ্ছে এই সিদ্ধান্তগুলো মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে এই পার্টিতে মানে একজন বা দুজন বা তিনজন পরপর অ্যাবসেন্ট হলেও বা অনুপস্থিত থাকলেও কাজ করতে সক্ষম না হলেও দেয়ার আর পার্সন্স ওই সব জায়গাতে নির্দিষ্ট করাই আছে ওকে এদিকে বিএনপি মহাসচিব সুস্থ হয়ে উঠছেন আর বিএনপির মতো বড় রাজনৈতিক দলের পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তবে তিনি বিরোধী মতের প্রতি দমন পীড়ন হচ্ছে জানিয়ে বলেন এটি রাজনৈতিক বিপর্যয় বিএনপির বিভিন্ন জন যে অসুস্থতা এবং এই যে তাদের কাজ হবে তারা এই সবকে পরোয়ার না করে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া সাহসের সাথে জনগণকে মোকাবেলা করা জনগণকে সত্য ঘটনা বলা দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা আরও জোরে সোরে আন্দোলন করা এদিকে বিএনপির আট শীর্ষ নেতার বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ এনে দুদককে ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন এই দুই রাজনৈতিক পর্যবেক্ষক মারুফার ফোর ঢাকা দর্শক এবার জানবো রাতের ঢাকার খবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আছে সহকর্মী আহসান হাবিব সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাবিব আমরা জানতে পেরেছি যে মোহাম্মদপুরে একটি দুর্ঘটনা ঘটেছে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছে একটি রিক্সা সেখানে রিক্সা চালক গুরুতর আহত হয়েছেন আপনার কাছে কি তথ্য আছে তার সর্বশেষ জরুরি বিভাগের সেখানকার সেবার মান কেমন দেখছেন হ্যাঁ তাবাসুম আপনি ঠিকই বলছিলেন মোহাম্মদপুরের রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত দুইটার দিকে দেড়টার দুইটার কিছু আগে একটি প্রাইভেট কার একটি রিক্সা চালককে ধাক্কা দেয় এবং এতে রিক্সা চালক গুরুতর আহত হয় এবং সেখান থেকে তাকে এই ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে যদিও প্রাইভেট কারটি তার পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু রিক্সা চালক রিক্সাটা ভেঙে গেছে এবং রিক্সা চালক এখানে আনা হয়েছে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা রিক্সা চালককে যে চিকিৎসা দিয়েছেন তার মাথা সিটি স্ক্যান করা হয়েছে তার মাথায় একটু আঘাত লেগেছে এবং তার পায়ে আঘাত লেগেছে এবং তার এই অবস্থাও তবে চিকিৎসকরা বলছেন তার অবস্থা এখানে খুব একটা আশঙ্কা মধ্যে তিনি নেই এবং তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন আর তা বাস্তব এখানকার যে ঢাকা মেডিকেল কলেজে এই ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি কমপ্লেক্সের যে স্বাভাবিক যে অবস্থা সেটি এখানে অব্যাহত আছে এখানে রুগী আসছে রুগী ডিসচার্জ হয়ে তার বাসভবনে ফিরে যাচ্ছে এই যে রুগী আসা যাওয়ার যে এই গতিটা এটি দিনে যেমন চলে এবং ঢাকা মেডিকেল কলেজ হিসেবে এখানে রাতেও একই অবস্থা চলছে তবে এখানে জানিয়ে রাখি এখানে রাজধানীর নীল এলাকা থেকে একটি আত্মহত্যা করেছেন একজন গৃহবধূ তার একটি লাশ এখানে আসা হয়েছিল এবং আমরা দেখেছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গণপিটনের শিকার একজন মারাত্মকভাবে আহত একজন ব্যক্তির ব্যক্তিকে এখানে আনা হয়েছে চিকিৎসার জন্য তবে তাদের যে অবস্থা সেটা হচ্ছে গণপিটুনির প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে আর রিক্সাওয়াল রিক্সা চালকের কথা যেটা বলছিলাম সে এখনও হাসপাতালে আছে আর এছাড়া অন্যান্য যে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং বার্ন ইউনিটে যেমনটি আমি এর আগের সংবাদে জানিয়েছিলাম বার্ন ইউনিটে সাভারের একটি কারখানা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে দুজন আহত হয়েছিল হয়েছে তার একজন মারা গেছেন আর একজন এখন চিকিৎসায় আছেন এই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ অবস্থা হাবিব আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চলি বিভাগের সেবার মান কেমন জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হাসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারো স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ এবার প্রবাসের খবর আমরা প্রথমেই চলে যাব ফ্রান্সে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির আবুতাহির আপনাকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সামনে আসছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ তো ফ্রান্সে পহেলা বৈশাখ উদযাপনে কি ধরনের প্রস্তুতি চলছে প্রবাসীরা কি ধরনের আয়োজন করছেন সেখানে ধন্যবাদ আপনি জানেন ইতিমধ্যে আমরা পয়লা বৈশাখের মাস নববর্ষের মাসে প্রবেশ করেছি মূলত ফ্রান্সে পয়লা বৈশাখ বেশ আনন্দঘন পরিবেশেই পালন করা হয় এখানে দূতাবাসের পক্ষ থেকে পয়লা বৈশাখ পালন করা হয় এবং দুটি বড় সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন আছে একটি হচ্ছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এবং একটি স্বরলিপি শিল্পী গোষ্ঠী তারা বেশ ঘটা করে এবং বেশ বড় ব্যাপক আয়োজনে পয়লা বৈশাখ পালন করে থাকেন চোদ্দ এপ্রিলে আপনি জানেন সাধারণত এখানে রবিবার ছুটির দিন হওয়ার কারণে অনেক সময় চোদ্দ তারিখেই অনেক সংগঠন করতে পারেন না তারা দুই একদিন পিছনে অথবা রবিবারকে উদ্দেশ্য করেই করে থাকেন এবারও তাই হবে আমি যতদূর জানি চোদ্দই এপ্রিল স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী রিপাবলিক চত্বরে ফ্রান্সের যে সবচেয়ে পরিচিত মানবাধিকার চত্বর সেখানে এই বাংলা নববর্ষ পালন করবে এবং যে এলাকায় তারা এই দিনটি উদযাপন করবে সেটি বাংলাদেশী অধ্যুষিত এবং এবার একটি নতুন সংগঠন শিকড় নামে একটি সংগঠন তারাও এবার পয়লা বৈশাখ পালন করবে সম্ভবত এক মে অন্যদিকে পয়লা বৈশাখের দিন দূতাবাসের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয় খাবারের আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় বিভিন্ন সামাজিক সংগঠন বাংলা নববর্ষ উপলক্ষে র্যালি করে থাকে এবং বিভিন্ন দেশের সাথে মত বিনিময় করে থাকে বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে মত বিনিময় করে থাকে মূলত এগুলোই ফ্রান্সে পয়লা বৈশাখে বা নববর্ষের দিনে করা হয় এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে ফ্রান্সে এখন বাংলাদেশি সংখ্যা বেশ বড় কমিউনিটি হওয়ার কারণে আয়োজনগুলো বেশ বড় হচ্ছে এবং সেখানে দেখা গেছে এই উদযাপনগুলোকে সামনে রেখে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে আহ কাপড় কেনার বা নিজেদেরকে সাজানোর একটা বেশ ধুমধাম পড়ে বাংলাদেশে যেরকম পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি বা পয়লা বৈশাখের যত ধরনের সরঞ্জামা দিয়ে আছে বা বিশেষ করে মেয়েরা সাজগুজ এখানেও কিন্তু ঠিক তাই শুরু হয়ে গেছে এবং প্রত্যেক বছরই এখানে দেখা গেছে যে এই সময়গুলোতে বিভিন্ন বিভিন্ন কাপড়ের দোকান বা মেঘ পার্লারগুলো তারা নিজস্ব একটা সাজে সেজে ওঠে এটা কিন্তু আমাদের এখানে একটা পজিটিভ বলতে গেলে অপরদিকে এই দিনগুলোতে আমাদের যে শিশু কিশোর বা আগামী প্রজন্ম তারাও কিন্তু বেশ আনন্দ করে দেখা গেছে রবিবার স্কুল বন্ধ থাকার কারণে তারা সকাল থেকেই পান্তা ইলিশ বা এই ফ্লেভারগুলো গুলো নেওয়ার জন্য মা বাবার সাথে বা আত্মীয়স্বজনের সাথে জড়ো হন এবং অনেকে জিজ্ঞেস করে যে বাংলা নববর্ষ কি আহ পয়লা বৈশাখটা কি তো এগুলোর মাধ্যমে আমাদের সংস্কৃতি এখানে প্রচার পায় এবং বিশেষ করে রিপাবলিকে যে আয়োজন করা হয়ে থাকে সেখানে কিন্তু শুধুই যে বাংলাদেশিরা অংশগ্রহণ করেন তা নয় এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর এবং বিভিন্ন ফরাসি যারা বা আশাপ্রেমী দেশপ্রেমী সুশীল তারাও কিন্তু এখানে আসেন উপভোগ করেন এবং জানার চেষ্টা করেন সেটাই মূলত একটা বাংলাদেশের মতো পরিণত হয় এক টুকরা বাংলাদেশ পরিণত হয় মানুষ তাদেরকে নিজের সংস্কৃতি নিজস্ব সংস্কৃতিতে খুঁজে পায় আবু আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক পয়লা বৈশাখের প্রস্তুতির খবর জানাতে ফ্রান্সে প্যারিস থেকে যুক্ত হয়েছেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব তাহের এবার আমরা চলে যাব লেবাননে বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা আর বাবু সাহা গতকাল রাতে এক প্রবাসী শ্রমিকের পর কিয়ায় প্রেমের জেরে খুনের ঘটনা ঘটেছে ওই এলাকার প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় আছেন আতঙ্কে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য খুবই উদ্বেগজনক একটা ঘটনা ঘটেছে গতকাল বৈরতের আলবাস্তা এলাকায় একজন পুরুষ শ্রমিক আপনার একজন মহিলা শ্রমিককে ছুরি দিয়ে হত্যা করেছে এবং আমরা যতটুকু এ ব্যাপারে জানতে পেরেছি যে তারা দুজনে এখানে লিভ টুগেদার করত এবং এদের রুমের পাশাপাশি আরো প্রায় দুইটা ম্যাচ ছিল যেখানে প্রবাসী বাঙালিরা ওখানে ম্যাচ করে প্রায় অন্তত পনেরো থেকে বিশ জন বাংলাদেশি থাকে তো গতকাল ঘটনাটা লেবানন স্থানীয় সময় সাড়ে নয়টার সময় এখানে ঘটে এবং এই ঘটনার ফলে এখানে যে সাথে প্রবাসী বাংলাদেশিরা থাকে তারা সবাই এখন আতঙ্কে গ্রেফতার আতঙ্কে পালিয়ে আছে এবং এই এলাকায় যে সব বাংলাদেশিরা আছে সবাই এখন আতঙ্কগ্রস্ত এই আতঙ্কগ্রস্ত এই কারণে যে গত সপ্তাহ একটা ঘটনা ঘটেছে লেবাননে ইয়াবা আতঙ্কে প্রকাশের এখন ভাইয়া আছে যে গতকাল গত সপ্তাহে প্রায় অন্তত নয় জন প্রবাসী বাংলাদেশিকে ইয়াবা সহ গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে প্রায় পনেরো হাজার ইয়াবা পেয়েছে আজকে আবার এই ধরনের গতকাল আবার এই ধরনের এইসব কারণে আমাদের শ্রমবাজার একটা নেতিবাচক ভূমিকা পড়ছে বলে আমরা ধারণা করছি যদি এইভাবে প্রবাসী বাঙালিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে তাহলে এক সময় এদেশে সমবাদ নষ্ট হবে প্রবাসী রমনে করছে তো আসলে এইসব কোন খারাপের ঘটনা নিত্য লেবাননে প্রায় ঘটছে প্রবাসীদের ক্ষেত্রে তার একটাই কারণ যে লেবাননে যেসব মহিলা শ্রমিক এখানে কাজ করতে আসে তারা এক সময় যখন কন্ট্রাক্ট পালিয়ে যায় তখন তারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নেয় এবং সেখানে যে পুরুষ শ্রমিকরা আসে পাশাপাশি তারা এখানে লিভ টুগেদার হিসাবে এখানে পাসপોર્ટ ফলে তাদের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এবং এই সমস্যাগুলোর সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন বিভিন্ন ভাবে তারা এখানে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে তো বাংলাদেশ দূতাবাস যখন এক দিকে দেশের পরিচিতি আছে বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের কর্মকাণ্ডে বাংলাদেশের বিভিন্ন পজিটিভ দিকগুলো রয়েছে তো সেই সময় এখানে এই সব অপকর্ম প্রবাসীদের অপকর্ম এখানে আসলে এদেশের শ্রম বাজার সহ বিভিন্ন নেতিবাচক একটা প্রভাব পড়ছে এবং এই সমস্যাগুলোর কারণে আমরা প্রবাসী যারা বৈধ বাংলাদেশি আছি তাদের উপরে একটা এই প্রভাব পড়ছে আমাদের বিভিন্ন কাগজপত্রের দেশের ইমিগ্রেশন কিন্তু এখন বর্তমানে অনেকটাই করা করি আরো এখানে করা করি তারা আমাদের কাগজপত্রের ব্যাপারে বা অনেক বিশ্লেষণ করে তারপর আমাদের এখন বর্তমানে আসলে আমরা এখানে এইসব অপকর্মের কারণে আমরা বিভিন্নভাবে বৈধভাবে যারা এখানে বসবাস করি তারা অনেকভাবে আমরা ভোগান্তির শিকার হচ্ছি এবং পৈর দূতাবাস বিভিন্ন আলোচনা সেমিনারের মাধ্যমে আমাদের প্রবাসীদের বিভিন্নভাবে ভাবে সজাগ হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে বুঝাচ্ছে যে এই সব কর্ম থেকে বিরত থাকুন আমরা প্রবাসে আছি আমরা প্রবাসে দেশে সুনাম বৃদ্ধি করবো আমরা ভালোভাবে কাজ করবো এই আমরা কিভাবে ভালোভাবে টাকা পয়সা রুজি করে দেশকে দেশের পরিবারে সচ্ছলতা আনতে পারি সেই ব্যাপারে আমরা এখানে কাজ করবো কিন্তু আসলে কতিপয় প্রবাসীদের কারণে আজ আমরা লেবাননে আমরা এখন অসহায় আমরা সাধারণ শ্রমিকরা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এক দুইটা বিভিন্ন এক দুইটা এমন অপকর্মের কারণে দেশের যে ইমিগ্রেশন বিভাগ বা পুলিশ আছে তারা অনেক প্রবা অনেক সাধারণ প্রবাসীকে তারা হয়রানি করছে তবে গতকাল যে ঘটনার ঘটেছে সেই ঘটনার এখনো নাম ঠিকানা বা অন্যান্য আরো আনুষাঙ্গিক যে এগুলো আমরা এখন জানতে পারি তবে এতটুকু জানতে পেরেছি যে পরকিয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডটা ঘটেছে বর্তমানে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং তারা পুলিশ হেফাজতে আছে প্রবাসী সাংবাদিক বাবুশাহ এবার আমরা যাবো নিউজিল্যান্ডে অকল্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাংবাদিক আব্দুল হাই আবদুল হাই আপনাকে স্বাগত নিউজিল্যান্ডে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির খবর আমাদেরকে জানাবেন পয়লা বৈশাখ কিন্তু আমরা উদযাপন করি এখানে ভালোভাবে করি মোটামুটি যে কটি বাংলাভাষীদের বাংলাদেশের বাঙালিদের যে কটি উৎসব আছে এই উৎসবগুলির মধ্যে পয়লা বৈশাখটা মোটামুটি আহ জমজমাট থাকে এখানে এখানে পয়লা বৈশাখে আমাদের উইকেন্ড আমরা বেছে নি উইকেন্ডে আমরা এখানে আহ অকল্যান্ডে বিশেষ করে অকল্যান্ড এ সবচেয়ে বড় প্রোগ্রামটি হয় অন্যান্য জায়গায় তেমন একটি হয় না অকল্যান্ডে আমরা একটি অডিটোরিয়াম ভাড়া করে সেখানে আমরা অনুষ্ঠান করি সেখানে পিঠা উৎসব থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা বা এমনি এই ধরনের ছোটখাটো আমরা অ্যারেঞ্জ করে এই বছর আহ পহেলা বৈশাখের জন্য এই মুহূর্তে পর্যন্ত পদক্ষেপ বাংলাদেশ নিউজিল্যান্ড অ্যাসোসিয়েশনের যে সভাপতি আছেন সেক্রেটারি আছেন তাদের সাথে শেষ পর্যন্ত যতটুকু কথা আছে তারা তখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসেনি যে কবে করছেন এ ধরনের কিন্তু তারা করবেন এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে তারা নিশ্চয়তা দিয়েছে তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই একটি দিন কিন্তু বিশেষ করে বাঙালিদের যে মিলন মেলা বা বিভিন্ন রকম বর্ণিল সাজে সেজে সে সমস্ত বাঙালি যে যার মতো করে ফ্যামিলি নিয়ে চলে আসে এবং বাচ্চা কাচ্চা সহ নিয়ে চলে আসে এবং বাচ্চা কাচ্চারা কিন্তু জানতে পারে যে আসলে একটা বাংলা ভাষার নাম এখানকার সাথে আমাদের চরম যেটা এটা রয়েছে এই মাধ্যমে বা এই ধরনের যে মাধ্যমে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের আহ শিশু কিশোরদের জানিয়ে দিতে পারি যে যদিও তারা এখানে ইংলিশ এনভায়রনমেন্টে বড় হচ্ছে তারা বাংলা সংস্কৃতি থেকে বাংলা ভাষা সংস্কৃতি বা বিভিন্ন বাংলাদেশে থাকলে ঠিক তারা যেরকম বেশি শিখতে পারতো এখানে কিন্তু সেই সুযোগটি নাই কিন্তু যতটুকু আমরা সুযোগ পাই আমরা এই দিবসগুলিতে পাই এবং এই দিবসগুলিতেই তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে মেসেজটা পৌঁছা পৌঁছায় দেওয়া আমরা চেষ্টা করি এবং প্রত্যেকটি বাংলাদেশি এখানে তাদের বাচ্চা কাচ্চাদের বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতির ব্যাপারে যতটুকু সুযোগ পেলেই তাদেরকে জানানোর ব্যাপারে এখানে প্রত্যেকটি ফ্যামিলির বাংলাদেশিরই চেষ্টা থাকে আসলে জাস্ট আমাদের এখানে আপনার বলে রাখি এখানে যে হলিডে এটা শেষ আবার সবাই নতুন করে তৈরি হচ্ছে ইস্টার হলিডে তে একটা লম্বা ছুটি আমরা যারা এখানে যারা কাজ করে এখানে যারা থাকে নিউজিল্যান্ডে প্রায় সবাই লম্বা হলিডে পেয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে তারা নিজের নিজের অনেক ব্যক্তিগত বা ফ্যামিলির অনেক কাজ ছেড়ে তো এই হলিডে পাওয়ার পরে বৈশাখের জন্য আলাদাভাবে আমরা কিন্তু আলাদা প্রতিষ্ঠানে এখানে চাওয়াটা একটা কষ্টকর তারপরেও আহ আমি আমি কথা বলেছি এবং জেনেছি যে নিউজিল্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন এবং সেক্রেটারি আছেন তারা চেষ্টা করছেন যে নেক্সট হলিডেতেই যেন প্রোগ্রাম সারা যায় এবং সেখানে তারা চেষ্টা করছেন যে অডিটোরিয়াম যেটি বাংলাদেশিদের যেই এলাকাটিতে সবচেয়ে বেশি ঘন বসবাস এলাকাটিতে কোনো একটি অডিটোরিয়াম ভাড়া নিয়ে যেন এই প্রোগ্রামটি সারা যায় এবং সারাদিন ব্যাপী এটা এটা চলবে যেহেতু সবার জন্য সুবিধাজনক একটা জায়গায় এই প্রোগ্রামটি আর তাবাসুম আব্দুল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক বৈশাখ উদযাপনের প্রস্তুতি খবর জানাতে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক আব্দুল হাই এবার আমরা চলে যাব যুক্তরাজ্যে লন্ডন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক জুয়েল রাজ জুয়েল রাজ আপনাকে স্বাগত পহেলা বৈশাখ আসছে সামনে বাংলা নববর্ষ যুক্তরাজ্যে এই পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রবাসী যারা আছেন তারা কি ধরনের আয়োজন করছেন

বাঙালিদের উদ্যোগে এবং বাঙালিদের শোনেন আর ব্যাপক আকার হয় সেটা হচ্ছে বৈশাখ মেলা হচ্ছে আপনি মানে বিশেষ করে যুক্তরাজ্যের প্রতিটা শহরে এখন বাঙালিরা বাঙালিদের সংগঠন আছে এখানে এলাকা ভিত্তিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকটা সংগঠন আসলে আপনার বাংলাদেশের এবং পালন করে থাকেন আমরা দেখেছি গত মাস ছিল যেটা হচ্ছে এপ্রিলে সেটা সেই বৈশাখী উৎসব উদযাপন প্রতিটা শহরে সেটা হয়ে থাকে আর কম করে হলে আপনার বিশ থেকে ত্রিশটা

জুয়েল রাজ আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক যুক্তরাজ্যে কিভাবে আয়োজন করা হচ্ছে আহ বৈশাখে জানাতে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রবাসী সাংবাদিক জুয়েল সময় হল আর একটি বিরতির নিউজ টোয়েন্টি ফোর সাংবাদে ফিরছি খুব শীঘ্রই আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে দর্শক আমরা এবার চলে যেতে চাই অস্ট্রিয়ায় ভিয়েনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম হাসান আপনাকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে অস্ট্রিয়ায় নতুন সরকার অভিবাসন ও কর্মসংস্থানের নীতিমালা পরিবর্তন করেছে এই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন তাবাসুম আপনাকে ধন্যবাদ বাসিয়ার যে নতুন সরকার বিশেষ করে সার্ভিস ফোর্স এবং স্টার্কের যে জোট সরকার সেই জোট সরকার 10টি ক্ষেত্রে তাদের তাদের কর্মসংস্থান বিশেষ কর্মসংস্থান নয় 10টি ক্ষেত্রে তারা নীতিমালা পরিবর্তন করার চিতা ভাবনা করেছে এবং তারা 100 দিনের একটি কর্মচারী গ্রহণ করেছে ব্যাপারে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের ব্যাপারে কি বলতে গেলে যে এখানকার যে যারা অভিবাসনের যে বৈধতা পেয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান অনেক ক্ষেত্রে নাগরিকরা তারা কাজ করতে চায় না সরকার থেকে একটি অনুদান নিতে চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ বেশি অনুদান নেওয়ার আর অনুদান নেওয়ার আগ্রহটা বেশি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার সরকার এখন যে নীতিমালা করেছে সেক্ষেত্রে তারা কাজ না করলে দেখা যাচ্ছে যে এখন যে অনুদান পাবে না এবং যারা অবৈধ অভিবাসী থেকে তাদের কাজের ক্ষেত্রেও কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তারা করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে

সে একটি একটি খবর বেরিয়েছে যে এখন যে সরকার সাবসিন কোর্স একটি তারপর দলের আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক অস্ট্রিয়ার ভিয়েনা থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম বাংলাদেশ ভারত দুই দেশের মৈত্রীর মেলবন্ধনকে আরও শক্ত করতে শুরু হলো কন্টেইনার বাহিনী এতদিন যাত্রীবাহী রেল ছিল মৈত্রী এক্সপ্রেস এবার কন্টেইনারবাহী রেল চালু হলো পণ্য আদান প্রদানের জন্য প্রতিনিধি ভাস্কর সরকারের প্রতিবেদন জানাচ্ছেন বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান হয় মালগাড়ির মাধ্যমে যা ভারত অংশে গ্যাদিতে গিয়ে শেষ হয় আর বাংলাদেশ সীমান্ত দিয়ে দর্শনে নিয়ে যাওয়া হয় ভিন্ন উপায়। এতে পণ্য নষ্ট হয়ে পড়তে হয় নানা সমস্যায় ভুক্তভোগী হয় ব্যবসায়ীরা এটা প্রথম করে কন্টেনার কর্পোরেশনের সহযোগিতাতে প্রথম করে এখান থেকে কন্টেনার যাচ্ছে বাংলাদেশ এটা ট্রায়াল রান বলছে এবং এর পরে যদি সাকসেসফুল এটা হয় তাহলে রেগুলার ম্যানারে আমরা কন্টেনার পাঠাবো এবার কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আদান প্রদান হবে কন্টেনারবাহী রেলের মাধ্যমে মঙ্গলবার ছিল এই রেলের পরীক্ষামূলক যাত্রা

কন্টেনারের মাধ্যমে নিত্যপূর্ণ আদান প্রদান হলে লাভবান হবেন দুই দেশের ব্যবসায়ীরা চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে ইতালির সম্মিলিত ভৈরব পল্লী সমিতি রোমের মন্তানিওয়ালা বাংলাদেশে অধ্যুষিত এলাকায় সোমবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত ভৈরব পল্লী সমিতির সভাপতি রাসেল রানা ও সাধারণ সম্পাদক নাদিম মিয়া সবুরের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালির কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসাক উপস্থিত ছিল উপদেষ্টা মনিরুজ্জামান মনির সাংগঠনিক সম্পাদক জি আর মানিক আবুল হোসেন আনোয়ার হোসেন রাহাত মিয়া সহ আরো অনেকে এ সময় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষ ইচ্ছা ভৈরবকে জেলা ঘোষণার দাবি জানিয়েছেন এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয় সাতচল্লিশতম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটি বুধবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে দিবসটি পালন করা হয় এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিদারুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মুক্তিযোদ্ধা আহমদুর রহমান বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আল ইমরান সহ অনেকে বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটি সভাপতি হুমায়ুন কবির ও সংগঠনের কুয়েত শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ হাসাবিয়া শাখার উদ্যোগে কুয়েতে পালিত হয়েছে তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশ অধ্যুষিত হাসাবিয়া এলাকায় শাহ চালাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল আর উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ আলী ফেরদৌস শামসুল হক আকলাকুল আম্বিয়া বাহার সহ যুবলীগের নেতৃবৃন্দ এবার নিউজ টোয়েন্টি স্পোর্টস আইপিএল খেলতে ভারতের শকিব আল হাসান পুরো আসরে সানরাইজার্স হায়দ্রাবাদকে সেরাটা দিতে চান বাংলাদেশ অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রচারণায় লাইভে এসে সব কথা বলেন জাতীয় দলের টি ও টেস্ট ক্যাপ্টেন ভক্তদের উদ্দেশ্যে বলেন ফিট থাকলে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘ করতে চান তিনি বিস্তারিত প্রতিবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান আগের সব মৌসুমে সেরাটা বের করেছেন প্রতিবারের মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার নতুন দল হায়দ্রাবাদ অলরাউন্ডারের চাওয়াটা তাই নিজের মতো করে আইপিএল এর খেলা তো ফার্স্ট খেলা নয় তারিখ থেকে শুরু হচ্ছে আর যখনই খেলার সুযোগ পাবো চেষ্টা থাকবে যেন খুব ভালো খেলতে পারি দলের জন্য কিছু একটা করতে পারি কারণ যেহেতু বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছি এখানে একটা বড় রেসপন্সিবিলিটি আছে চলতি বছর ক্রিকেটিও ব্যস্ততা অনেক সাকিব আল হাসান চাইলেন সবার সমর্থন আফগানিস্তানের সাথে খেলতে আর তারপরে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আছে এরপরে এশিয়া কাপ আছে এরপর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে এই বছর আমাদের আসলে অনেক খেলা আছে সো দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকতে পারে এবং সবাই যার যার বেস্ট পারফরম্যান্সটা করতে পারে কারণ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বছর এই বছরটা এবং সামনের বছর যেহেতু ওয়ার্ল্ড কাপ আসছে আসন্ন আফগানিস্তান সিরিজে গুটি কয়েক সিনিয়ররা বিশ্রাম পাচ্ছেন তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে বিসিবি দল না দেওয়ার আগ পর্যন্ত এসব খবর ভাবাচ্ছে না সাকিবকে সিনিয়র প্লেয়াররা যাচ্ছে না কে কি বলেছে এগুলো আসলে কার না দেয় বলো কারণ আমরা একটু মানুষের কথা বেশি শুনি না জেনে না বুঝে না দেখে তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আগে বিষয়টা কতটুকু সঠিক সেটা জানবেন তারপরে আসলে এটা নিয়ে করবেন তো যখন দল দিবে তখন আসলে আমাদের এই মন্তব্য করাটা ঠিক হবে কোচ কে হচ্ছে বা কাকে নির্বাচন করবে বিসিবি এমন প্রশ্নের উত্তর প্রতিদিনের ঘটনা বিশ্বসেরা অলরাউন্ডারের মত যোগ্য গুরু বাছাই করবে ক্রিকেট বোর্ড আমাদের কোচ এখনো সিলেক্ট হয়েছে বাট ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে এবং বিসিবি ভালো কোনো কোচই আনবে যেটা আমাদের দেশের জন্য দলের জন্য ভালো হবে ফিট থাকলে আরো তিনটি বিশ্বকাপ খেলতে চান সাকিব 2027 বিশ্বকাপ পর্যন্ত আমার বয়স হয়ে যাবে গত 40 একটু ডিফিকাল্ট হবে বাট আপনাদের দোয়া থাকলে ফিটনেস টা ভালো থাকলে পারফরমেন্স টা ভালো থাকলে বলা যায় না আর ভবিষ্যৎ বলতে পারে না নাজবুস সাকিব নিউজ 24 অনন্ত 18 টুর্নামেন্ট কে সামনে রেখে ওপেন ট্রায়াল শুরু করেছে শেখ জামাল ধানমনি ক্লাব জন ফুটবলার থেকে বাছাই করা হয় একষট্টি জনকে চার ও পাঁচ এপ্রিল হবে চূড়ান্ত বাছাই ক্লাব কর্তারা বলছেন ট্রায়াল থেকে পাওয়া প্রতিভাবানদের নিয়ে দীর্ঘ মেয়াদের প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করবেন তারা মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত পঁচিশ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া যুব টুর্নামেন্টকে সামনে রেখে ক্লাব মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপেন ট্রায়াল যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুশো জন কিশোর ফুটবলার প্রথম দিন একষট্টি জনকে বাছাই করা হয়েছে যাদের নিয়ে পরবর্তী দুই দিন হবে মূল ট্রায়াল খুব কম সময়ের নোটিশে ফুটবলারদের এমন উপস্থিতিতে খুশি সংশ্লিষ্টরা মধ্যে অনেক খেলোয়াড় এখানে আছে কিন্তু সেই সুযোগটা যদি ওরা তাদের মফসল ডিস্ট্রিকে এবং লিগ হতো তাহলে সে খেলাগুলি তারা ওখানে খেলতে পারতো সারা বাংলাদেশে যদি লিগগুলো চালু থাকতো তাহলে এই প্লেয়ারগুলোকে হয়তো আরও ডিফারেন্ট মুডে আমরা পেতাম আরও বেটার শেপে আমরা পেতাম বাছাইকৃতরা বলছেন এমন উদ্যোগ তাদের জন্য বাড়তি পাওয়া তবে নিজ জেলার ক্রীড়া সংস্থা আরও উদ্যোগী হলে নিজেদের এগিয়ে যাওয়ার পথটা আরও মসৃণ হতো বলে মত তাদের ধীরে ধীরে আগাবে এখন এখন আমার প্রয়োজন কষ্ট করে আগাতে হবে আমি খুবই খুশি কারণ আমি নোয়াখালি থেকে আসছি অনেক কষ্ট করে ওখান থেকে নি ওখানে ঠিকভাবে লিখে হয় না কোনো প্র্যাকটিস হয় না কোনো কিছু না মানে প্লেয়ারের কোনো খোঁজখবর নেয় না এই ফেসবুকে ইন্টারনেটে দেখে নিজের চেষ্টায় গতকালকে রাত্রে চলে আসছি এদিকে ক্লাব কর্তারা বলছেন এখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে আমরা এই টিমটাকে আগামী দুই তিন বছর পরিচর্যা করব। এখান থেকে আমরা খেলোয়াড় বের করে মূল দলে নিয়ে আসব। এখান থেকে পঞ্চাশটা প্লেয়ার আমরা রাখবো তাদেরকে ট্রেন করাবো তাদেরকে আমরা এই গ্রাউন্ডে রাখব থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমরা আশা রাখি শেখ জামাল বাংলাদেশকে বেটার কিছু প্লেয়ার দিতে পারবে মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আর একবার রংপুরে নিখোঁজ আইনজীবী রথিশ চন্দ্রের লাশ শনাক্ত পরিবার নিয়ে র্যাবের তিন ধরনের স্থলে প্রশ্ন সন্তুষ্টি নিশ্চিহ্ন করার ঘোষণা র্যাব মহাপরিচালকের প্রশ্ন ফাঁসকারীদের ঘটে চার কৌশল পুলিশের অর্থবর্ষ শেষে রেকর্ড সাত দশমিক ছয় পাঁচ শতাংশের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়বে মাথাপিছু আয়োগ কর্পোরেট ট্যাক্স কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস করতে তিন শীর্ষ নেতার অনুপস্থিতি দল পরিচালনা নিয়ে নানা গুঞ্জন গঠনতন্ত্র মেনে চলছে বলছে বিএনপি সংবাদ এখন এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে